নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এলো পরের একটা খুব সুন্দর আসনের ডিজাইন নিয়ে এসেছি, আর এই ডিজাইনটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে লাভ শেপ ডিজাইনটা বানাচ্ছি, আর এই জন্য যেখানে ছুঁচটাকে তুলেছি সেখান থেকে 4 নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে নিয়ে একটা ফোঁড় বানালাম। এরপরে দুটো ফোঁড় পাশাপাশি একই রকম 6টা ঘর সংখ্যা নিয়ে বানাবো, উপরের দিকে একটা বাড়িয়ে নিচের দিকে একটা বাড়িয়ে। এরপরে দুটো ফোঁড় উপরের দিক থেকে এক ঘর কমিয়ে আর নিচের দিকে এক ঘর বাড়িয়ে বানাচ্ছি। এখানে যে 2 নম্বর ফোঁড়টা বানানো হলো, এটা সব থেকে নিচের মানে নিচের দিকে ফোঁড়টা বানানো হলো। এরপরে ডিজাইনটা আবার উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, যেভাবে বাম দিকে বানালাম ডান দিকেও একই রকমভাবে বানাবো। তাহলে দেখবেন একটা লাভ শেপ ডিজাইন বানানো হয়ে যাবে। এটা মিনি লাভ শেপ ডিজাইন, মানে খুবই ছোট্ট ডিজাইনটা। এইরকম লাভ শেপ ডিজাইন উপরের দিকেও বানাবো। এরপরে এই যে মাঝের যে ঘরটা, এই ঘর থেকে উপরের দিকে 4 নম্বর ঘরে ছুঁচটাকে তুলে নেব। এটা 4 নম্বর ঘর, এখানে ছুঁচটাকে তুলে নিতে হবে পরের একটা লাভ শেপ ডিজাইন বানানোর জন্য। আর এই যে ঘরটা বানানো হলো, এটা লাভ শেপ ডিজাইনের মাঝখানের ঘরটা। এরপরে যেভাবে ডিজাইনটা বানালাম ওই একই রকমভাবে ডিজাইনটা বানিয়ে নেব। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এখানে 3টা লাভ শেপ ডিজাইন বানিয়ে নিয়েছি, আর একদম সাইডের ঘর থেকে সবুজ রঙের উল্টা নিয়েছি। এখান থেকে 4 নম্বর ঘরে ছুঁচটাকে নামাচ্ছি। এভাবে প্রত্যেকটা ঘরে মানে 4 নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে নিয়ে আর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এটা প্রত্যেক এক একটা লাভ শেপ ডিজাইন বানানোর আগে বা মানে উপরের দিকে আর নিচের দিকে এই ডিজাইনটা বানানো হবে। সবুজ উল দিয়ে যে ডিজাইনটা বানালাম পুরো আসনটাতে, আগে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারেন, তারপরে পরে লাভ শেপ ডিজাইনটা বানাতে পারেন। তো আমি আসনটাতে আগে লাভ শেপ ডিজাইনটা বানিয়ে দেখালাম।
এরপরে দেখুন এইখানে যে ফাঁকা ঘরগুলো, এখানে আমি আর একটা লাভ শেপ ডিজাইন বানাচ্ছি, এটা সাদা রঙের উল্টা নিচ্ছি। ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যেভাবে বানালাম এইভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। আর দুটো লাভ শেপ ডিজাইনের মাঝখানে দেখুন একটা ফাঁকা জায়গা আছে, এখানটা আমি কালো রঙের উল দিয়ে ভরাট করব। এই ডিজাইনটা দুইভাবেও বানানো যায়, আগে লাভ শেপ ডিজাইনটা বানিয়ে নিলেও হবে, বা সবুজ রঙের উল্টা দিয়ে যে ডিজাইনটা বানালাম ওই ডিজাইনটা বানালেও হবে। লাভ শেপ ডিজাইনগুলো যদি বানাতে চান তাহলে আগে লাভ শেপ ডিজাইনটা বানিয়ে নেবেন বিভিন্ন রকম রঙের উল দিয়ে, আর একটা ডিজাইন বানানোর পরে আর একটা যে লাভ শেপ ডিজাইন বানাবেন সেখানে একটা ঘর ফাঁকা রেখে দিয়ে পরের ডিজাইনটা শুরু করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।